আসসালামু আলাইকুম, গ্রাফিক্স ক্যানিয়ন চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা শিখব কিভাবে আপনি আপনার টি শার্ট বা শার্টের কোনো স্পটকে দূর করতে পারবেন বা সেটাকে মুছে ফেলতে পারবেন, লাইক বিভিন্ন সার্ফেক্সেল সারাই। জাস্ট পান করলাম। আপনারা হয়তো পিকচারটা দেখে বুঝতে পারছেন যে আমরা অনেক সময় খাওয়ার সময় বা অনেক সময় ছবি ওঠার সময় আমাদের কিন্তু অনেক আমাদের অজান্তেই কিন্তু মানে শার্টে বা টি শার্টে খাবার ভরে যায় বা বিভিন্ন কিছু ভরে যায়। সেটা সহ আমরা আসলে অনেক সময় কি মানে আর কি ফটোশ্যুট করে ফেলি, পরে দেখি যে আহ আমার তো শার্টের এখানে ভালো লাগতেছে না। এটা তো আসলে এই এই ভদ্রলোক দেখেন এখানে কিন্তু কী বলবো, এটাকে খাওয়ার সময় দেখেন এইখানে কিন্তু আর কী বলবো, একটু লেগে গেছে, কিন্তু ভদ্রলোক কিন্তু এই জন্য মনটা একটু বেজার করে রাখছে। তো আসলে আমরা এটাই আজকে রিমুভ করব যে এটা কীভাবে আপনি রিমুভ করতে পারবেন, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে আমি আগে জুম করে দিলাম, জুম করে নেওয়ার পরে আমি এই ইমেজটাকে কপি করব। কপি করার জন্য দেন কন্ট্রোল জে দিয়ে এটাকে কপি করে দিলাম, মূল ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে এখন দেখেন আমার এখানে কিন্তু একদম সলিড কালার, সলিড কি সলিড হোয়াইট কালার। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এখানে ব্রাশ টুল সিলেক্ট করব। ব্রাশ টুল সিলেক্ট করার পরে অপোসিটি 100% অ্যান্ড ফ্লো 100%, ঠিক আছে? 100% দেওয়ার পরে আমরা এটাকে এখানে ফরগ্রাউন্ডে ক্লিক করব, দেন এখান থেকে স্যাম্পল কালার নিব, ঠিক আছে? দেন হোয়াইট। এখন আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে ব্রাশটাকে একটু ছোটো করে নিব। ছোটো করে নেওয়ার পরে এখান থেকে জাস্ট অল্টার হোল্ড অন করার সাথে সাথে কিন্তু দেখেন আমার মাউসের কিবোর্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। যেন আমি অল্টার ছেড়ে দিচ্ছি তখন দেখেন আমার কিন্তু মাউস চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্রাশ হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে অল্টার প্রেস করে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখান থেকে এভাবে দিলাম, দেখেন এখান থেকে একটু নেই, ঠিক আছে? এখান থেকে এটা নেই। এখন দেখেন এইখানে এখানে কিন্তু একটু কি বলবো অন্য কালার, একটু মানে লাইক শ্যাডোর ছায়ার মতো, ঠিক আছে? তার উপরে এখানে কিন্তু সাদা, ঠিক আছে? আমি যদি করতে পারি দেন, ঠিক আছে, দেন এখানে, দেন এখানে, আচ্ছা করলাম। এখানে একটু ব্রাশটা ছোটো করে নিই, ছোটো করার পর এখানে একটু দিই, এখান থেকে এখানে দিই। আচ্ছা দেখেন এখন এইখানে কিন্তু আমার মানে কি বলবো মানে শার্টের যে একটা ভাজ, মানে একটা মানে কী বলবো গ্রে কালার টাইপের। তো এখান থেকে আমি যদি গ্রের এখানে স্যাম্পল নেই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, তাহলে এখন কোনো সমস্যা নেই, ঠিক আছে? দেখেন ঠিক আছে, এখন দেখেন জুম আউট করেন, দেখেন এইখানে যে আমার একটা ভাজের মতো ছিল এটা কিন্তু রয়ে গেছে, এটা কিন্তু আমি কেউ পরিবর্তন করিনি। এখন দেখেন এইটাকে অফ করে দেন, নিচেরটাকে অন করে দেন, দেখেন দেখছেন আমার কিন্তু যেমন ছিল তেমনই, সমস্যা নেই, কোনো কিছু আমার কিন্তু পরিবর্তন হয়নি, শুধু কি স্পটটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে স্যালুট বস, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। Thank you.